আইপিএল চলাকালীন সবসময় শাহরুখ খানের পাশে দেখা যায় এই মহিলাকে। কেকেআর এর জার্সি গায়ে তিনি মাঠে নেমে দেখা করেন খেলোয়াড়দের সঙ্গে। জানলে চমকে যাবেন, শাহরুখ খান কি পরবেন, কোথায় যাবেন, কি খাবেন সবটা ঠিক করেন এই মহিলা, তাও বিগত ১২ বছর ধরে। হ্যাঁ, গত এক যুগ ধরে ভারতবর্ষের সবচেয়ে বড় সুপারস্টারকে সামলে রেখেছেন এই মহিলা, আর তার বিনিময়ে মাসে প্রায় ৭৫ লক্ষ টাকার কাছাকাছি মাইনে পান তিনি। ভদ্রমহিলার নাম পূজা দাদলানি। পেশায় তিনি শাহরুখ খানের ম্যানেজার হলেও শাহরুখ খানরা তাকে নিজের পরিবারের একজন সদস্য বলেই মনে করেন, আর তাই শাহরুখ খানের স্ত্রী গৌরী খান নিজের ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের আসবাব দিয়ে পূজার বান্দ্রার পুরো বাড়িটা সাজিয়ে দেন। শাহরুখ পূজাকে একটা নীল মার্সিডিজ গিফট করেন জন্মদিনে। আরিয়ান, সুহান এবং আব্রামেরও খুব প্রিয় তাদের পূজা আন্টি। কিন্তু আদতে কে এই পূজা দাদলানি? কিভাবে ভারতবর্ষের সবচেয়ে বড় সুপারস্টারের এতটা ঘনিষ্ঠ হয়ে উঠলেন তিনি? ঠিক কত কোটি টাকার মালকিন বলিউডের অন্যতম পাওয়ারফুল এই মহিলা? সবটা জানাবো আজকের এই ভিডিওতে। পূজা দাদলানির জন্ম ১৯৮৩ সালে ২রা নভেম্বর। আগে হ্যাঁ, শাহরুখ আর পূজার জন্মদিন একই দিনে, আর তাই হয়তো শাহরুখ খানের সঙ্গে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন পূজা। মূলত মুম্বাইয়েই বড় হয়েছেন পূজা, সাংবাদিকতা নিয়ে পড়াশোনাও করেছেন মুম্বাইয়ের নামকরা কলেজ থেকে। জানলে চমকে যাবেন, শাহরুখের সঙ্গে যুক্ত হওয়ার ৪ বছর আগেই বিয়ে হয়ে যায় পূজার। পূজার স্বামী হিতেশ গুররানির মুম্বাই শহরে হীরের অলঙ্কারের ব্যবসা রয়েছে, অর্থাৎ টাকার অভাব নেই পূজার। তিনি নিজে প্রায় ৫০-৬০ কোটি টাকার মালকিন। শাহরুখের চেন্নাই এক্সপ্রেস সিনেমার সহপ্রযোজনাও করেছিলেন পূজা। কিন্তু শুধুমাত্র শাহরুখ এবং তার পরিবারকে ভালোবেসেই এতগুলো বছর ধরে শাহরুখ খান এবং তার ব্যবসাকে সামলাচ্ছেন পূজা দাদলানি। ২০১২ সালে পূজা যখন শাহরুখের ম্যানেজার হিসেবে জয়েন করেন, তারপর টানা ১০ বছর চেন্নাই এক্সপ্রেস ছাড়া আর কোনো হিট সিনেমা দিতে পারেননি শাহরুখ। সেই সময় শাহরুখকে মোটিভেটেড রাখা, তাঁকে সাহস যোগানো, সবসময় সাপোর্ট করা, এই সমস্ত দায়িত্ব পালন করেছেন পূজা। আর তাই ২০২৩ সালে যখন পাঠান ব্লকবাস্টার হিট হয়, সে সময় পূজার খুশি ছিল দেখার মতো। শাহরুখের তিন সন্তানকেও নিজের মেয়ে রেনার মতোই ভালোবাসেন পূজা। মনে আছে ২০২১ সালে যখন মাদক কেসে শাহরুখ খানের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময় থানা থেকে শুরু করে আদালত প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গায় উপস্থিত ছিলেন পূজা। শাহরুখ খানের গায়ে মিডিয়া বা পুলিশের একটুও আঁচ লাগতে দেননি তিনি। শাহরুখের বড় ছেলে আরিয়ানের জামিন নামঞ্জুর হওয়ায় কাঁদতে দেখা গেছিল পূজাকে। খান পরিবারকে ঠিক এতটাই ভালোবাসেন পূজা, আর তাই গৌরী খানও পূজাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসেন। পূজা যখন বান্দ্রায় একটা বিলাসবহুল বাড়ি কিনেছিলেন, তখন গৌরী নিজে দাঁড়িয়ে থেকে সেই বাড়ি সাজিয়ে তুলেছিলেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী শাহরুখ খান নিজের জীবনের সমস্ত ছোট বড় সিদ্ধান্ত পূজাকে জিজ্ঞেস করে তারপরেই গ্রহণ করেন। রেড চিলিস থেকে কলকাতা নাইট রাইডার্স, শাহরুখের সমস্ত বিজনেসের খুঁটিনাটি জানেন পূজা। আর তাই জন্যই হয়তো শাহরুখ খানের কাছ থেকে বছরে প্রায় ৯ কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক পান পূজা দাদলানি। সেরা যেমন সালমান খানের ছায়াসঙ্গী, ঠিক তেমনই পূজাও শাহরুখের ছায়াসঙ্গী। শাহরুখের কাছে পৌঁছতে গেলে আপনাকে পূজার কাছে পৌঁছতেই হবে। পূজা একজন মহিলা বলে কখনো তাকে এক ফোঁটাও কমজোর ভাবেননি শাহরুখ, বরং সমস্ত পাওয়ার তার হাতেই দিয়ে রেখেছেন। খেলার মাঠ থেকে সিনেমার শুটিং, সর্বত্র পূজাকে নিজের পাশে রাখেন কিং খান। সারা দেশ যখন উৎসবের মতো করে শাহরুখ খানের জন্মদিন পালন করে, তখন শাহরুখ খান নিজে ধুমধাম করে পূজার জন্মদিন পালন করেন। হ্যাঁ, আজ শাহরুখ খান আর পূজাকে নিজের ম্যানেজার ভাবতে পারেন না, বরং কিং খান পূজাকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসেন। শাহরুখ খান এবং পূজার এই কাহিনী আপনারা কতজন জানতেন কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু এই গরমে জল খান, ফল খান, সুস্থ থাকুন, আর অবশ্যই আল্টিমেট মোটিভেশনে থাকুন। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।